আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো আলু দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি। ঘরে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আমি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন চলে যাচ্ছে পুরো রেসিপিতে। আমি এখানে দুইটা একটু বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ভর্তা করে নিচ্ছে। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন, তবে যেভাবে করেন না কেন চেষ্টা করবেন একটু মিহি করে ভর্তা করে নেওয়ার জন্য। আলুগুলোকে খুব ভালোভাবে ভর্তা করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, 2 চা চামচ ভরে ভরে দিয়ে দিচ্ছি পাউডার চিনি। চিনিটাকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি। আর দিচ্ছি 1টা ডিম। আমি এটা কিছুটা মিষ্টি করে তৈরি করছি, তবে আপনারা চাইলে কিন্তু এটা ঝাল করেও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে চিনির পরিবর্তে এখানে আপনারা গোলমরিচের গুঁড়া বা কাঁচামরিচও ইউজ করতে পারেন। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তবে এই নাস্তাটা চিনি দিয়ে তৈরি করলে খেতে অনেক বেশি মজার হয়। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মোজারেলা চিজ। চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি, তবে এটা অপশনাল, আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে, তবে দিলে খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 1/2 কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার, তবে সবটুকু একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিব। আর আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও ইউজ করতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মেখে এটাকে আমি একটা ডোয়ের মতো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করতে আমার 1/2 কাপ আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার লেগেছে। আপনাদের আলুর পরিমাপ বুঝে কম বা বেশিও লাগতে পারে। তবে এই ডোটা একটু সফট করে তৈরি করতে হবে, খুব বেশি শক্ত করে আমি এটা তৈরি করিনি। এখন হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। আর এখান থেকে ছোট ছোট করে লেচির মতো কেটে আমি একটা শেপ দিয়ে নিব। আমি 2 হাতে তালুর মাঝে রেখে এটাকে খুব ভালোভাবে গোল করে নিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারবেন। এই তো 1টা তৈরি করে নিয়েছি। এখন একইভাবে বাকিগুলো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করার সময় যদি খুব বেশি নরম মনে হয়, তৈরি করে 1/2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে ডোটা কিছুটা শক্ত হয়ে যাবে। একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব, তারপর এগুলোকে ভেজে নিব। আমি একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু গোল করেও এগুলো তৈরি করে নিতে পারেন। এগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না, তবে খেতে কিন্তু খুবই মজার হয়। চুলায় একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেল এগুলোকে দেওয়া যাবে না, হালকা গরম তেলে আমি বেশ কিছু দিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিব। চেষ্টা করবেন বেশ কয়েকবার একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভাজার জন্য, তাহলে এগুলো অনেক বেশি মুচমুচে হবে। আর আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার রেসিপিটি দেখছেন, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে। এখন একইভাবে বাকিগুলো ভেজে নিব। আলু আর ডিম দিয়ে সহজ নাস্তাটি কিন্তু খুবই মজার হয় খেতে, বাসায় ছোট বাচ্চা থাকলে তাদেরও খুবই পছন্দ হবে। রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।